পুষ্প পল্লবে ভরা আমাদের এই সাদ বাগান। সরকারি কলেজ রোডের একেবারে গা ঘেঁষেই আমার বাড়ি। এই বাড়ির ছাদের পরে করা হয়েছে ফুল ও ফলের বাগান। দেখা যাচ্ছে বেশ বড় ডালিম গাছে ঝুলছে লাল টকটকে, আরও বিভিন্ন প্রজাতির গাছ এই ছাদ বাগানে। এই কলেজ রোড এক সময় এখান থেকে কয়েক বছর আগে এত বাড়িঘর ছিল না, ছিল না কোনো মানুষের আনাগোনা, গুটি কয়েক বাড়ি ছিল, তার ভিতরেই আমাদের বাড়ি ছিল একটা। এখন দেখতে পাচ্ছেন আশেপাশে কত বিল্ডিং হয়েছে, পাঁচতলা, ছয়তলা, চারতলা এবং আরও অনেক ঘর বাড়ি। একসময় এই কলেজ রোড মানুষের আনাগোনা খুবই কম ছিল, নাম ছিল করিম মেস, কয়েকটা টালিশেড দিয়ে ঘর করা ছিল, সেখানে কলেজ পড়ুয়া ছাত্ররা এখানে থাকতো। ম্যাচ করে দেখতে পাচ্ছেন এখনও যে একটা টালিশেড আছে। তো এই কলেজ রোডে এখন যারা বাস করেন অনেকেই সুশীল সমাজের, অনেকেই চাকরিজীবী, ব্যবসায়ী এবং পরিবেশ অত্যন্ত চমৎকার। তা আমরা অনেকেই আমাদের বন্ধুসহ অনেক সুধীজনরা চান যে কলেজ রোডে আমরা একটা বাড়ি করি, কিন্তু এখানে এখন জায়গার মূল্য অনেক বেশি। যাই হোক, আমি সে কথায় যাচ্ছি না। ছাদের পরে ফুল ও ফলের বাগান যে কত ভালো, দেখলে মন জুড়িয়ে যায়। আমাদের সাতক্ষীরার একজন বিশিষ্ট কণ্ঠশিল্পী মঞ্জুরুল হক, আমি তার ছাদ বাগানে গিয়েছি, অসংখ্য ফুলের গাছ তার বাগানে। এছাড়া কণ্ঠশিল্পী রোজবাবুর বাগানেও, ছাদের বাগানে যদিও যায় নাই, শুনেছি ওখানেও তিনি অনেক সবজি ও ফুলের বাগান করেছেন। তো এমনি করে সবাই যদি আমরা গাছগাছালি লাগানোর চেষ্টা করি, ফলের বাগান করি, ফুলের বাগান করি, তাহলে প্রকৃতি এক অপরূপ সৌন্দর্য মণ্ডিত হবে। তো সুতরাং আমাদের সবার উচিত এই বর্ষা মৌসুমে আমরা যেন সবাই গাছ লাগাই, প্রকৃতিকে আরও সুন্দর করে তুলি। আমাদের অক্সিজেনের খুবই প্রয়োজন, আমরা গাছ যত লাগাবো অক্সিজেন ততই আমাদের জন্য দরকার হবে। তো মাননীয় প্রধানমন্ত্রী গাছ লাগাবার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করছেন, প্রতি বছর তিনি নিজেও গাছ লাগান এবং আমাদেরকে গাছ লাগাবার পরামর্শ দিয়েছেন। তো সুতরাং আমাদের সবার উচিত গাছ লাগানোর জন্য, গাছ লাগানোর জন্য চেষ্টা করা, এবং গাছ লাগাতেই হবে এমন একটা চিন্তাধারা আমাদের সবার ভিতরে যেন থাকে। আর এই করোনাকালে আমরা সবাই যেন মাস্ক ব্যবহার করি, রাস্তাঘাটে মাস্ক ছাড়া কোনোভাবেই বের হওয়া যাবে না। রাস্তায় যান চলাচল যদিও করছে কিছু কিছু এই লকডাউনের ভিতরেও, তবে বিনা প্রয়োজনে কোনোভাবেই মাস্ক ছাড়া রাস্তায় বের হওয়া ঠিক হবে না। আমার সবার উচিত এই সরকারি বিধিনিষেধ মেনে চলা, বিশেষ করে সীমান্তবর্তী সাতক্ষীরা জেলায় করোনা মহামারী ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। এই বিস্তার রোধে আমাদের সবার সতর্ক থাকা উচিত, যাতে করে এই বিস্তার আমরা কমাতে পারি, এই মহামারীর কবল থেকে আমরা যাতে উদ্ধার পেতে পারি, সেজন্য আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। তো আমরা এই মুহূর্তে দেখছি যে শহর যেন সেই প্রাণ চাঞ্চল্য আগের মতো আর নাই। এখন ভর দুপুরে
গাড়ি ঘোড়া বা রাস্তায় মানুষজনের চলাচল অনেক কমে গিয়েছে। পাখিরা ইতস্তত বিক্ষিপ্তভাবে আকাশে উঠছে, তাদেরও মনে হয় খাবার প্রয়োজন, তারা খাবারের খোঁজে ঘুরছে আকাশে। মানুষও আজকে ঘরে বসে যারা লকডাউনে আছেন, জীবন জীবিকার তাগিদে তারা বের হতে পারছে না, তাদেরও খাবারের প্রয়োজন। আমরা যারা একটু সচ্ছল, আশেপাশের মানুষদেরকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করতে পারি, অর্থ দিয়ে, খাদ্য দিয়ে। কারণ অনেক নিম্নবিত্তের মানুষ তারা না পারছে বাইরে যে ইনকাম করতে বা কোনো রোজগার করতে। ছোটোখাটো ব্যবসায়ীরাও পারছে না তাদের দোকান খুলে ব্যবসা করতে। তা আমরা সবাই যেন পরস্পরের প্রতি সহযোগিতার মন মানসিকতা নিয়ে চলি। আমরা সবাই আল্লাহ সৃষ্ট জীব, এখানে কে হিন্দু কে মুসলমান বিষয় না, খোদার থেকে আমরা যেন সবাই সহযোগিতা করি, অসুস্থদের পাশে থাকি, বিপদে যারা পড়েছে তাদের কাছে থেকে তাদের সহযোগিতা করতে পারি। এই ধরনের মানসিকতা আমাদের সবার ভিতরে রাখার জন্য আমি বুঝেছি সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাতক্ষীরা জেলা সভাপতি, সবার কাছে আবেদন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা।